তৃতীয় ওসিয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করবে, সুন্নাতের অনুসরণ করবে, বেদাত থেকে দূরে থাকবে। কতই চমৎকার উপদেশ! এরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াআদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান বাদা সালাতিল গাদাতি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে আমাদেরকে নসিহত করলেন, ওয়াজ করলেন, উপদেশ দিলেন কিছু। মাউইযাতান বালিগাতান, মানে প্রাঞ্জলময় ভাষায়, এমন ভাষা অন্তরে ঢুকে গেছে সব, হ্যাঁ, মানুষের অন্তর জয় করছে। জারাফাত মিনহাল উয়ুন, আর ভাষণ শুনে মানুষের চোখ দিয়ে শুধু অশ্রু বের হচ্ছে, এমন কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াজিলাত মিনহাল কুলুব, আর মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হয়েছে। ফাকালা রাজুলুন, তখন এক ব্যক্তি বলে উঠলেন, ইন্না হাযিহি মাউইযাতু মুআদ্দিইন, আল্লাহ রাসূল মনে হচ্ছে এটা বিদায় ভাষণের মতো। ফামাদা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে কি উপদেশ দেন, কি নসিহত করেন? হ্যাঁ, আমরা আজকে বলেছি আমাদের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ সমূহ বা ওসিয়ত সমূহ, নসিহত সমূহ। তো বলছেন যে আপনি আমাদেরকে কি নসিহত করেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালা, উনি বললেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করি, উপদেশ দেই, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহ, এটা সকল সালফে সালেহিনের উপদেশ ছিল। একজন লোক এসে রাসূল সাল্লামকে বলছেন, আমাদের ভাইদেরকে আমরা সকালে মুখস্থ করিয়েছি যে আল্লাহ রাসূল, আমি সফরে যাচ্ছি তো আমাকে কিছু পাঠিয়ে দিন। তো রাসূল কি দোয়া করেছিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমার, হ্যাঁ, তোমাকে তাকওয়ার পাঠিয়ে দিন। আল্লাহু আকবার। হ্যাঁ, তারপরে বলছে জিদ, আমাকে আরো বেশি দিন, কাল গাফার আদামবাক, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিক, আরো কিছু আমাকে বেশি ওসিয়ত করুন। হ্যাঁ, তো উনি বললেন যে ওয়াইয়াসসার আলাকাল খাইর হাইসুমা কুনত, এটাও একটা দোয়া। সফরে যখন কেউ যায়, বিদায় নেয়, বিদায় দেয়, তখনকার কিছু দোয়া আছে, অনেক ভাইয়েরা মুখস্থ করেছেন, অনেকে জানেন না, যারা জানেন না তাদেরকে মুখস্থ করার জন্য অনুরোধ করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাওয়াদাক আল্লাহু তাকওয়া, আল্লাহ তোমার তাকওয়া বাড়িয়ে দিন, তোমাকে তাকওয়ার পাথেয় দান করুন। তো সালফে সালেহিনগণ তাকওয়ার ওসিয়ত করতেন। আর খুতবাতেও খতিবগণ কিসের ওসিয়ত করেন? হ্যাঁ, উনি বলেন যে আমি নিজেকে এবং আপনাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি। নিজেকে ভোলা যাবে না, নিজের তাকওয়ার ওসিয়ত দরকার নাই, প্রত্যেকটা লোকের তাকওয়ার ওসিয়ত দরকার আছে। কেউ তাক ওসিয়তের বা কারো পক্ষ থেকে উপদেশের ঊর্ধ্বে উঠে যায় না, কারণ আমরা মানুষ, আমরা মানুষ, আমাদের ভুল হয়, অনেক সময় আমরা ভুলে যাই, মেলা বিষয় আছে যেগুলো হয়তো আমরা বেখেয়াল হয়ে যাই, আবার অনেক সময় শয়তানি প্ররোচনায় কোনো বিষয় আমাদেরকে ভুল করিয়ে দিতে পারে, তারপরে কোনো সিদ্ধান্ত নিতেও আমরা ভুল করতে পারি। তো ফলে যদি কেউ আমাদেরকে উপদেশ দেয়, তাহলে উপদেশ গ্রহণ করা উচিত, বিশেষ করে দিনদার পরেশগার কোনো ভাইয়ের পক্ষ থেকে যেগুলো আসে সেগুলো বিবেচনা করা উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করতে গিয়ে সাহাবাদেরকে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের ওসিয়ত দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, নসিহত করছি। ওয়াসসামি ওয়াত তাআ ওয়া ইন আব্দুন হাবাশি, একটু আগে যে কথাটা বলছিলাম এক নম্বর হাদিসে, সেটা এখানে আবার আসলো। আর তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, নসিহত করছি, নেতার কথা শুনবে এবং আনুগত্য করবে, যদিও একজন হাবশি কালো দাসও হয়, কালো দাস, কালো কুসকুসে একজন দাস তোমাদের আমির হয়েছে, তবুও তার কথা শুনবে এবং তার কথা মানবে। ফা ইন্নাহু, কেন? দেখেন, ওইখানে তো আমরা বলে আসছি যে এতে বিশৃঙ্খলা আছে, যদি না শুনেন তাহলে আরও ক্ষতি হতে পারে। এখানে রাসূল বলছেন, ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম, অন্য জায়গায় আছে বাদি, আমার কারণ আমার পরে যারা বাঁচবে, তোমরা জীবিত থাকবে, ইয়ারা ইখতিলাফান কাসিরান, তারা মেলা মতবিরোধ, জ্ঞানজাম, বিশৃঙ্খলা দেখতে পাবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা বেঁচে থাকবে ধর্মের মাঝে নতুন কোনো কিছু অ্যাড করা থেকে। ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু অ্যাড করা যাবে না, এটা পরিপূর্ণ। এটা কি পরিপূর্ণ? এটা আল্লাহ ও রাসূল পরিপূর্ণ করেছেন। আল্লাহর পরে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজন শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, আল্লাহু আকবার, তিনি
এবং তারপরে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইজনের বাণী দিয়ে ইসলাম পরিপূর্ণ করা হয়েছে। আমাদের কারো কোনো নতুন কাজকর্ম দিয়ে ইসলাম পরিপূর্ণ করার কোনো প্রয়োজন নেই। ফলে নতুন করে বেদাতে হাসানা সাইয়া যুক্ত করার কোনো সুযোগ নেই। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা বেঁচে থাকবে ধর্মের মাঝে নতুন কোনো কিছু সংযোজন করা থেকে। ফা ইন্নাহা দালালা, ফা ইন্নাহা দালালা, কারণ ধর্মের মাঝে নতুন কিছু অ্যাড করাটাই হলো গমরাহি। তাহলে এখানে স্পষ্ট পেলেন, ওরা যে বেদাতে হাসানা সাইয়া করেছে, হাসানার কোনো সুযোগ নেই। ফা ইন্নাহা দালালা, নতুন কিছু অ্যাড করলেই ওটা গমরাহি বলে গণ্য হবে। ফামান আদ্রাকা জালিকা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এরকম অবস্থা পায়, ফা আলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, কেউ যদি এই অবস্থা পেয়ে যায়, তাহলে ওই অবস্থায়, মানে দলালার অবস্থা যদি পেয়ে যায় কেউ, তাহলে ওই অবস্থায় কী ধরবেন? ফা আলাইহি বিসুন্নতি, তার উপরে ফরজ হলো সে আঁকড়ে ধরবে বিসুন্নতি, আমার সুন্নাতকে। কার সুন্নাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, না কোনো ইমামের সুন্নাতকে নয়, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নাতকে আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত, নাওয়াজিজ বলা হয় মাড়ির দাঁতকে। মাড়ির দাঁত দিয়ে যখন কোনো জিনিস ছিঁড়েন কাটেন তখন কী করেন? মাড়ির দাঁত দিয়ে ধরেন। তো ওইরকম যদিও এটা ধরা ঠিক নয়, যদি মাড়ির দাঁত দিয়ে ধরেন অনেক সময় মাড়ির দাঁত তো ছুটে যেতে পারে আপনার, এই জন্য দাঁত দিয়ে এগুলো ধরবেন না। দুনিয়ার কিছু জিনিসের জন্য দাঁত ছুটে দিয়ে দেবেন কেন? তো এই জন্য যেটা বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা একটা উদাহরণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা দৃষ্টান্ত বা উপমা দিয়েছেন, যে মাড়ির দাঁত দিয়ে তোমরা আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, সুন্নাত ছাড়বে না। কারণ সুন্নাতের উপরে কায়েম থাকলেই বেদাত প্রবেশ করতে পারবে না। যদি আপনি হক পথে থাকেন তাহলে বাতিল আপনার মধ্যে জায়গা করে নিতে পারবে না ইনশাআল্লাহ। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2600।